আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবেল। দেশের উত্তরবঙ্গ মানেই অবারিত ফসলের ক্ষেত, নদীর বুক চিরে ছুটে চলা তরি, জালে ওঠা মাছ, সরলসোজা মানুষের সংগ্রামী জীবন। এই জনপদের জন্য ছয় লেনের সড়ক নির্মাণ কাজ বেশ আগেই শুরু হয়েছে। এবার বড় আকারের রেলপথ সংযোগের আওতায় আসছে উত্তরবঙ্গ, যা শুরুটা হচ্ছে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে। উত্তরবঙ্গের জন্য নির্মাণাধীন আইকনিক রেল সেতু নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের ভিডিও। পুরো দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে মহাপরিকল্পনা নিয়েছে সরকার। সেই উদ্যোগের একটি অংশ উত্তর জনপদের রেল সংযোগ সংস্কার ও নতুন রেলপথ সংযোজন। বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে দেখা যাচ্ছে গত সেপ্টেম্বর 2021 তারিখ পর্যন্ত রেলওয়ের মোট 36টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে 1,00,000 কোটি টাকারও বেশি। আর এসব প্রকল্পের মধ্যে 15 নম্বর প্রকল্পটি হচ্ছে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি। কেমন চলছে এই সেতুর কাজ, চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেশের প্রথম আইকনিক সেতু এই যমুনা বা বঙ্গবন্ধু সেতু 4.8 কিলোমিটার দীর্ঘ। সেতুটি রাজধানীর সাথে উত্তরবঙ্গের যোগাযোগকে অনেক সহজ করে দিয়েছে। একই সাথে সড়ক ও রেল সংযোগ নিয়ে তৈরি হয়েছে এই সেতুটি। বঙ্গবন্ধু যমুনা সেতু 300 মিটার উজানে, নির্মাণ হচ্ছে আলাদা করে একটি বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। নদীর বুকে দিনরাত চলছে এর কাজ। বড় বড় ক্রেনের সাহায্যে চলছে সেতুর প্রথম পর্যায়ের পাইলিংয়ের কাজগুলো। দেশি বিদেশি প্রকৌশলী দক্ষ শ্রমিকরা এখানে কাজ করে চলছে। এই সেতুর একটি প্রান্ত টাঙ্গাইলে, আরেকটি প্রান্ত সিরাজগঞ্জে। এর দৈর্ঘ্য হবে আগের যমুনা সেতুর মতোই 4.80 কিলোমিটার। দীর্ঘ ডুয়েল গেজ ডাবল লাইন সহ এর রেল সেতুতে মোট 50টি পিলার থাকবে। ইতিমধ্যে 42 নম্বর থেকে 49 নম্বর পর্যন্ত 8টি সহ 10টি পিলারের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। আরও বেশ কয়েকটি পিলারের কাজ অনেকখানি এগিয়েছে। বর্তমানে যমুনা সেতুর উপর সড়কের পাশে আলাদা রেল লাইন থাকলেও আলাদা করে এই রেল সেতু নির্মাণের যৌক্তিকতা চোখে পড়ে এই দৃশ্যটি দেখলে। দেখা যাচ্ছে সেতুর সড়ক অংশ দিয়ে যানবাহনগুলো ট্রেনের আগেই পার হয়ে যাচ্ছে, অথচ সেতুর উপর ট্রেনের অনুমোদিত গতি হচ্ছে ঘন্টায় 20 কিলোমিটার। তবে ট্রেনগুলো সেতু পার হবার পর তার কাছে হার মেনে যায় এই সকল যানবাহনগুলো। নতুন সেতুটি নির্মাণ হলে গতিতে ভাটা পড়বে না কোনো ট্রেনের। জাপানি অর্থায়ন ও ঠিকাদারি প্রতিষ্ঠান এই সেতুর নির্মাণ কাজ করছে। দিন যতই যাচ্ছে ততই দৃশ্যমান হচ্ছে যমুনা রেল সেতু। নির্মাণের প্রতিটি ধাপ কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেতুটি নির্মাণ হলে একদিকে যেমন উত্তরের যোগাযোগ খাতে নবদিগন্তের সূচনা হবে, অন্যদিকে খুলে যাবে অর্থনৈতিক সম্ভাবনার এক বিশাল দুয়ার। 1998 সালে যখন বঙ্গবন্ধু সেতু চালু হয় তখন এর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সাথে উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ চালু হয়, কিন্তু সেটি ছিল আংশিক। এবং 2008 সালে বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা দেওয়ার পর রেল থেকে এই সুবিধা আরও কমে যায়। বর্তমানে প্রতিদিন প্রায় 38টি ট্রেন এই সেতু ব্যবহার করে চলে, ফলে সময়ের অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয় বাড়ছে, যাত্রী ভোগান্তি বাড়ছে, জ্বালানি খরচও। বর্তমানে বছরে প্রায় 1,500 কোটি টাকা লোকসান গুনছে বাংলাদেশ রেলওয়ে। উন্নত রেল সংযোগ চালু না হলে এই ক্ষতির পরিমাণ দিন দিন বাড়তেই থাকবে। দেশে বর্তমানে রেলের গড় গতি ঘন্টায় মাত্র 50 কিলোমিটারের মতো, কিন্তু নতুন রেল সেতু নির্মাণ হলে ডাবল লাইনে ট্রেন চলবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে। তখন মালবাহী সহ 68টি ট্রেন চলাচল করবে। পাশাপাশি আমাদের প্রতিবেশী বিভিন্ন দেশের সাথে ট্রেন চলাচলের আন্তঃসংযোগও সৃষ্টি করবে। এই ড্রেজারগুলো দিয়ে প্রায় সময় ড্রেজিং করে ব্রিজের যন্ত্রাংশগুলোকে নির্মাণ স্থানে নিয়ে যাওয়া হয়। আমার ছোট্ট জ্ঞান বলছে যেহেতু এই স্থানে অনেক চর জেগে উঠেছে, সেক্ষেত্রে এখানে হয়তো টানেল নির্মাণ করলে ভালো হতো। আশা করছি যারা এই বিষয়ে ভালো জানেন
তারা কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। এই ব্রিজটি হবে অনেকটা হার্ডিং ব্রিজ বা পদ্মা সেতুর রেল অংশের মতো স্টিলের। পিলারগুলোর নির্মাণ কাজ শেষ হলে স্টিলের ফ্রেমগুলোর কাজ শুরু হবে, আর এই স্টিল ফ্রেমগুলো নদীপথে নিয়ে এসে যমুনার এই অংশে রাখা হবে, আর এখান থেকে সেগুলো একটির সাথে আরেকটি জোড়া লাগিয়ে নিয়ে যাওয়া হবে পিলারের উপরে ইনস্টল করতে। এই সার্বিক কাজগুলো করতে এখানে দুটি জেটির মতো নির্মাণ করা হচ্ছে। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ইতিহাস ও ঐতিহ্যের শহর বগুড়ার সাথে রাজধানী ঢাকার সরাসরি কোনো রেল সংযোগ নেই। অনেক পুরনো হলেও বগুড়া স্টেশনটি নেই জৌলস, যদিও বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেলপথ ঢাকার কমলাপুর থেকে পঞ্চগড় পর্যন্ত। এর দূরত্ব প্রায় 505 কিলোমিটারের মতো, এবং বাংলাদেশের যে তিনটি রেল কারখানা আছে তার দুইটি উত্তরবঙ্গের সৈয়দপুর ও পার্বতীপুরে। এটি বলার কারণ হচ্ছে নতুন সেতু নির্মাণ হলে ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে সরাসরি বগুড়া, রংপুর, দিনাজপুর রেল সংযোগ শুরু হবে, এতে করে নতুন দিগন্তে শুরু হবে উত্তরবঙ্গ। লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।